বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সুস্থ থাকতে হলে কিছু টিপস আপনাকে মেনে চলা উচিত। আজকে আমরা 10টি টিপস আপনাদের সামনে তুলে ধরেছি, সাথেই থাকুন। সুস্থ থাকতে মেনে চলুন 10টি টিপস। ভুলেও সকালের নাস্তা বাদ দেবেন না। ভরপেট সকালের নাস্তা করলে সন্ধে পর্যন্ত এনার্জেটিক অনুভব করবেন। প্রাত্যহিক জীবনের কাজের চাপ ও দৌড়ঝাঁপের মাঝে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না। এর ফলে ওজন বৃদ্ধি, ডায়াবেটিসের মতো নানান রোগের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। আজ আমি আপনাদেরকে জানাবো কোন কোন উপায়ে আপনারা ফিট এবং এনার্জেটিক থাকবেন। একদিনে অন্তত 5000 স্টেপ হাঁটুন। স্বাস্থ্যের পক্ষে খাবার যতটা জরুরি ততটাই জরুরি রোজ হাঁটা চলা করা। খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা উচিত। সকালে আধা ঘন্টা জোর কদমে হাঁটলে উপকার পেতে পারেন। সকালের সময় না পেলে রাতে খাবার পরে আধা ঘন্টা অবশ্যই হাঁটুন। দুই, সুস্থ থাকার জন্য 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। এটি আপনাকে হাইড্রেট রাখবে এবং খাবার হজম করতে সাহায্য করবে। লাগাতার পানি পান করলে সমস্ত টক্সিন অপসারিত হয়। কম পানি পান করলে কোষ্ঠকাঠিন্য, ত্বকের শুষ্ক ভাব ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। তিন, ভুলেও সকালের নাস্তা বাদ দিবেন না। ভরপেট সকালের নাস্তা করলে সন্ধে পর্যন্ত এনার্জেটিক অনুভব করবেন। চার, রাতে কম খাবার খাওয়ার অভ্যাস করুন। রাতে কম খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে, কারণ রাতে হজমের জন্য শরীরকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়। তাই রাতে হালকা ও কম খাবার খাওয়া উচিত। পাঁচ, চা ও কফি কম পান করলে শরীর সুস্থ থাকে। অনেকেই অভ্যেসবশত চা ও কফি পান করে থাকেন, কিন্তু সুস্থ থাকতে হলে এদের পরিমাণ নির্দিষ্ট রাখুন। বেশি পান করলে শরীরের ক্ষতি হয়। ৬, চা ও কফির পরিবর্তে গ্রিন টি শরীরের পক্ষে অধিক উপকারী। এটি শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে, যার ফলে হজম তাড়াতাড়ি হয়। এর ফলে শরীরের জমে থাকা টক্সিন দ্রুত শরীর থেকে বেরিয়ে যায়। তাই দিনে 2 বার মধু মিশিয়ে গ্রিন টি পান করুন। ৭, ফাস্টফুড খেতে সকলেই ভালোবাসেন, কিন্তু এই খাবারগুলি শরীরের পক্ষে ক্ষতিকর। এতে অধিক পরিমাণে ক্যালোরি থাকে, তাই ফাস্টফুড ও বাইরের খাবার খাওয়া এড়িয়ে যান। ওজন কমাতে চাইলে তা অবশ্যই এগুলো খাওয়া বন্ধ করুন। ৮, নেশা করা শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। মদ্যপান ও ধূমপান ফুসফুস ও লিভার রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই সুস্থ থাকতে নেশা থেকে দূরে থাকুন। ৯, নিয়মিত এক্সারসাইজ ও ব্যায়াম করুন। যোগাসন শরীরকে নমনীয় করে, পাশাপাশি মানসিক স্বাস্থ্যের পক্ষেও জরুরি। যোগাসন নানান রোগ থেকে মুক্ত রাখতে পারে। মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসায় যোগাসন কার্যকরী ভূমিকা পালন করে। ১০, সুস্থ থাকতে মিষ্টি থেকে দূরত্ব বজায় রাখুন। এর ফলে রক্তে শর্করার পরিমাণ কম থাকে এবং ডায়াবেটিসের মতো মরণ রোগের হাত থেকে বাঁচা যায়। এছাড়াও মিষ্টি কম খেলে ওজন কম করতে সাহায্য পাবেন।
সর্বোপরি ভালো ঘুম, সুস্থ থাকতে জরুরি। যারা রাতে ঠিকঠাক ঘুমাতে পারেন না তারা প্রায়ই কোনো না কোনো রোগে ভুগতে থাকেন। শরীর ও মস্তিষ্ক উভয় ক্ষেত্রেই ভালো ঘুম প্রভাব বিস্তার করে। পর্যাপ্ত ঘুম না পেলে রাতে কফি পান করা ও দেরি পর্যন্ত জেগে থাকা বন্ধ করুন। অন্যদিকে অবসাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ব্রিদিং এক্সারসাইজ ও মেডিটেশন ব্যক্তিকে অবসাদ মুক্ত করতে সাহায্য করে। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো মেনটেন করা খুব একটা কঠিন বিষয় নয়। আমরা চাইলেই কিন্তু এগুলো সহজেই মেনটেন করতে পারি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।